আমার টিকিট আর আগে গেছে, তুমি যে 15,000 টাকা দিয়ে দাও, 15,000 টাকা দিলে আমার এই যে ফ্লাইট পেয়ে দিবো। হ্যাঁ শুনছেন, ওই 15,000 টাকা দিয়ে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্লাইটের ব্যবস্থা করে দিতেছি, টেনশন কিছু নাই। এইভাবে আমি প্রতারণা করি। এটা কি কত সাল থেকে করতেছেন এটা আপনি? স্যার এটা তো আমার 17 সালে চাকরি গেল, 17 সালে চাকরি যাওয়ার পরে 2 বছর জেল খাটলাম, খাটার পরে আমরা আসলাম, আইসব করি আমার জেলে যায়, করি জেলে যায়। এই স্যার আপনি কি প্রতারণা মামলায় জেলে গেছিলেন? আমি মোহাম্মদ আব্দুল রশিদ বলছিলাম। আমি 2003 সালে বিমানবন্দর চাকরি নিলাম, নেওয়ার পরে দেখি আমার বগের লোকেরা টুকটাক প্রতারণা করে, আমি ওখান থেকে শিখছি, শিখার পরে আমার 17 সালে চাকরি চলে গেল। পরে আমি কি করলাম যে ওই যে দাদার সাথে আমি চলতাম চাকরি করতাম, দেখলে একদম লাগিয়েছে ভিতরে নাম্বার লেখা রাখে, পরে নাম্বার কি করতাম আমি মোবাইলটা সেলফি তুলতাম, সেলফি তুললে আমি দূরে এক জায়গায় যাইতাম, যে ওই নাম্বার আমি কল দিতাম, হ্যালো আসসালামু আলাইকুম, আমি অফিস থেকে বলছিলাম যে আপনি কি ভিতরে ঢুকছেন? হ্যাঁ ঢুকছি। আচ্ছা তো যাই হোক, যে সমস্যার আমার ফোন দেন, আর বাড়ির একটা গার্জেনের নাম্বার বলেন, তাতে আমি যোগাযোগ রাখতে পারি। আচ্ছা পরে তারা আমার নাম্বারটা দেয়, নাম্বারটা দিলে তখন আমি দূরে থাকে যাইয়া আমি ওই নাম্বারে ফোন দিই যে আব্দুল করিম কি আপনার লোক? হ্যাঁ আব্দুল করিম আমার লোক। আচ্ছা ঠিক আছে, আব্দুল করিমের তো টিকিট হারাই গেছে না, এখন ওই ওখানে আপনার 10-15 হাজার টাকা লাগবে, তা আব্দুল করিমের দেন। তখন তারা আব্দুল করিমটা চায়, আব্দুল করিমটা চাইলে তখন আমি কি করি মোবাইলটা দিয়ে দিই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রী এবং দর্শনার্থীদের সাথে যেন কোনো ধরনের কোনো প্রতারণা বা হয়রানি শিকার হতে না হয়, সেজন্য এয়ারপোর্ট আর্ম পুলিশ সবসময় চেষ্টা করে থাকে এবং এয়ারপোর্ট এলাকায় নজরদারি করে থাকে। বিশেষ করে যে সকল এলাকায় যাত্রী এবং দর্শনার্থীদের ভিড় বেশি হয় সেখানে প্রতারক চক্রের ভিড় থাকে এবং আমরা চেষ্টা করি সবসময় এদেরকে শনাক্ত করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় এই বছরের শুরুতে আমরা একটি অভিযোগ পাই যে ফোনের মাধ্যমে যাত্রী বিদেশ যেতে পারবে না বলে একজন প্রতারক চক্র ফোনের মাধ্যমে যাত্রী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন এবং 68,000 টাকা যদি তাকে পাঠানো হয় তাহলে নতুন করে টিকিট করে দিয়ে যাত্রীকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে সে ফোনে যাত্রীর সাথে যাত্রীর আত্মীয় স্বজনের সাথে কথা বলে। যাত্রীর আত্মীয় স্বজনকে সে তখন যাত্রীর কণ্ঠ নকল করে ফোনে কান্নাকাটি করেও শোনায়, এতে যাত্রীর আত্মীয় স্বজন কনভিন্সড হয় এবং তাকে তার মোবাইলে 68,000 টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে প্রেরণ করে। এরপরেই এই প্রতারক জাবেদ, মোহাম্মদ জাবেদ যিনি গাজীপুরের অধিবাসী, তিনি তার ফোন বন্ধ করে দেন এবং এই টাকাটি আত্মসাৎ করেন। মোহাম্মদ জাবেদকে এর আগেও আমরা 4 বার গ্রেপ্তার করেছি, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন বিভিন্ন মেয়াদে তার ম্যাজিস্ট্রেট মহোদয় তাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন, এয়ারপোর্ট থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, কিন্তু সাজা খেটে আসার পর অথবা মামলা থেকে জামিন পেয়ে উনি যখন আবার এয়ারপোর্টে আসেন তিনি একইভাবে আবারও প্রতারক চক্রের সাথে জড়িত হন এবং প্রতারণা করেন মানুষের সাথে এবং অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেন। এই কাজে উনি অর্গানাইজডভাবে করার জন্য একটি গ্যাং তৈরি করেছেন যাকে জাবেদ গ্যাং বলে অভিহিত করা হয়। 5 থেকে 6 জন সদস্য রয়েছেন, এই সদস্যদেরকেও আমরা আটক করেছি বিভিন্ন সময় এবং বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছে। জাবেদকে আমরা যখন 1 জানুয়ারির এই অভিযোগটি আমরা পাই তখন জাবেদকে আমরা তদন্ত করে দেখি যে এটার সাথে জাবেদই জড়িত। জাবেদকে আমরা গতকালকে রাতে এয়ারপোর্ট এলাকায় পাই এবং তাকে হাতে নাতে আটক করি। জাবেদের বিরুদ্ধে প্রথাগত যে আইন রয়েছে সেই আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।